নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ প্রকল্প নেওয়া হয়েছে। ঢাকার গজনবী সড়কে মুক্তিযুদ্ধের কল্যাণার্থে বহুতল বিশিষ্ট আবাসিক এবং বাণিজ্য ভবন নির্মাণ প্রকল্প হয়েছে। মুক্তিযুদ্ধকালীন উল্লেখযোগ্য সম্মুখ সমরের স্থানগুলো সংরক্ষণ এবং উন্নয়নের কাজ চলমান। মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্প চলমান, যার মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ প্রকল্প চলমান। ভূমিহীন এবং অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বাসস্থান প্রকল্প নিয়েছেন এবছর মাননীয় প্রধানমন্ত্রী আপনার পক্ষ থেকে 30,000 বাড়ি বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস তৈরি করে দেওয়ার প্রকল্প নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। তারপরও চাওয়ার শেষ নয়, বা আপনি দিচ্ছেন বলে যে দেয় তার কাছে মানুষ বলে আমাদের বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা ইতিমধ্যেই 20,000 টাকা ভাতা প্রত্যাশা করে আপনার কাছে চাইলে ঠকতে হয়, তারপরেও আপনার কাছ থেকে জাতি যা প্রত্যাশা করে মুক্তিযোদ্ধারা একইভাবে তা প্রত্যাশা করছে আপনার সহানুভূতিশীল বিবেচনা। এই জাতি ঐক্যবদ্ধ হয়ে সশস্ত্র যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। আজকে বঙ্গবন্ধু নেই, তার রক্তের উত্তরাধিকার, আদর্শের উত্তরাধিকার হিসাবে আপনি আমাদের সামনে আছেন। মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছি। বঙ্গবন্ধুর নির্দেশে আমরা অস্ত্র জমা দিয়েছিলাম, আমরা চেতনা জমা দেই নাই। আমাদের দেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল স্বাধীন জাতি হিসেবে, স্বাধীন রাষ্ট্র হিসেবে, মূলত সেই আকাঙ্ক্ষাটাও কিন্তু অপূর্ণ থেকে যায়। 15 আগস্টের পর ষড়যন্ত্রের মাধ্যমে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলের পালা শুরু হয়। শুধু সংবিধান না, আমাদের আর্মি রুলস অ্যাক্টও সেটা লঙ্ঘন করা হয়, যার ফলে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী আর জাতিপিতার আত্মস্বীকৃত খুনি তারাই মূলত ক্ষমতায় চলে আসে। জনগণের ভোটের অধিকারটুকু পর্যন্ত কেড়ে নেওয়া হয়। আজকে 15 ফেব্রুয়ারি, আমি একটু স্মরণ করাতে চাই, 1996 সালে এই 15ই ফেব্রুয়ারি বাংলাদেশে একটা ভোটারবিহীন নির্বাচন হয়েছিল। মূলত 75-এর পর জিয়াউর রহমান যখন অবৈধ ক্ষমতা দখল করে, সে অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের মানুষের শুধু যে মুক্তিযুদ্ধের চেতনা নস্যাৎ করেছে তা না, মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকারও কেড়ে নিয়েছিল, বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছিল। এদেশের মানুষকে সম্পূর্ণভাবে ধ্বংস করারই প্রচেষ্টা করেছিল। এবং 15ই ফেব্রুয়ারি তারই স্ত্রী খালেদা জিয়া একটা ভোটারবিহীন নির্বাচন করেছিল। কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি, সে কতগুলি দল তৈরি করে করেছিল, 2% ভোটও পায়নি। সারা বাংলাদেশে সেনাবাহিনী ডিপ্লয় করে দিয়ে জনগণের ভোট চুরি করে, ও চুরি করে সে দাবি করে সে আবার প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু তা মেনে নেয়নি। তীব্র আন্দোলন হয়, সে আন্দোলনের মধ্যে মাত্র 1.5 মাসের মধ্যে অর্থাৎ 30শে মার্চ খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হয়। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে 15ই ফেব্রুয়ারি 96 সালের নির্বাচন, 1996 সালের নির্বাচন একটা কলঙ্কজনক অধ্যায় হিসেবে আজও রয়ে গেছে। সেই দিন আন্দোলন করতে যেয়ে আমাদের অনেক নেতাকর্মীকেও জীবন দিতে হয়েছিল, আমি তাদেরকেও আজকে স্মরণ করি। কারণ আমরা আজকে যে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছি, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে পেরেছি, মানুষের আর্থসামাজিক উন্নতি করতে সক্ষম হয়েছি, মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে দিতে পারছি, যে জাতি বিজয়ী জাতি, বিজয়ী জাতি হিসেবে বিশ্বের যে সম্মান অর্জন করেছি, এই অর্জনের পিছনে অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা রয়েছে। আমাদের বহু নেতাকর্মী জীবন দিয়েছে, বঙ্গু হয়েছে, আমি তাদেরকে আজকে দেহ স্মরণ করি। প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করেই অর্জন করতে হয়েছে, এটা হলো বাস্তব। তো জাতিপিতা যখন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব নেন, সেই সাথে সাথে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণকারী তাদের কল্যাণের জন্যই তিনি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট গড়ে তুলেছিলেন। আহতদের চিকিৎসা ব্যবস্থা, পঙ্গু মুক্তিযোদ্ধা বা বিধবা স্বামী পরিত্যক্তা এদের সবাইকে পুনর্বাসন, যুদ্ধে নির্যাতিত মা বোনদের চিকিৎসা, তাদের ব্যবস্থা করা, এই সমস্ত কাজগুলি তিনি একে একে করে যাচ্ছেন এবং
কল্যাণ ট্রাস্টের মাধ্যমে তিনি দেশের মুক্তিযোদ্ধারা যেন সুস্থভাবে বাঁচতে পারে, সুন্দরভাবে বাঁচতে পারে সেই পদক্ষেপে নিয়েছিলেন। আমাদের দুর্ভাগ্য, 75-এর পরে যারা ক্ষমতা এসেছে তারা সেটা সেভাবে কোনো কার্যকর করেনি। যাক, 21 বছর পরে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে তখন আমরা উদ্যোগ নিই মুক্তিযোদ্ধাদের জাতির কাছে একটা সম্মান ফিরিয়ে দেওয়া, আর সেই সাথে সাথে আমি দেখেছি অনেক দুস্থ মুক্তিযোদ্ধা তাদের কিছু সহযোগিতার ব্যবস্থাও আমরা করি, তাদের জন্য ভাতার ব্যবস্থা করে দিই, আর যারা খেতাবপ্রাপ্ত তাদের জন্য আমরা ভাতার ব্যবস্থা করি। এবং সেই ভাতা যখন তখন আমরা চালু করি, আপনারা জানেন তখনকার সময়ের পরিপ্রেক্ষিতে আমরা মাসিক 300 টাকা করে শুরু করেছিলাম, আজকে তা 12,000 টাকা উন্নীত করা হয়েছে। তবে আমি মনে করি এই সময় 12,000 টাকা কিছুই না। আমি ইতিমধ্যে আমাদের কল্যাণ ট্রাস্ট বোর্ডের মিটিং ছিল, এতগুলি ভাগ ভাগ না করে আমি বলেছি এটা আমার মনে হয় এটা আমাদের মাননীয় মন্ত্রীও ব্যবস্থা নেবেন এবং আমরা আমাদের তরফ থেকে নেব। আমরা নিচের যে কয়টা স্লট আছে সেগুলি এক জায়গায় নিয়ে এসে আমরা 20,000 টাকা করেই মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করব। তবে আজকে যেটা আমরা করেছি যে আজকে অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে যাবে, আজকে যে ভাতাটা যাচ্ছে সেটা সেভাবেই যাবে, তবে এটা একটু করতে সময় নেবে, কারণ বাজেটে টাকা সব কিছু ব্যবস্থা করতে একটু সময় লাগবে, তবে এটা আমরা করে দেব। এবং সেভাবে আমি একটা হিসেব করেছি যে সাধারণ মুক্তিযোদ্ধা এবং তারপরে যারা আছেন 12,000 টাকা পান, এরপর আবার কেউ 15, কেউ 20, সেটা না করে সবাই 20,000 টাকা থেকেই সবাই পাবেন। আর উপরে হয়তো যারা বীরশ্রেষ্ঠ তাদেরটা একটু আলাদা থাকলো বা বীর উত্তম তাদের আলাদা আছে, কিন্তু বাকি আমি মনে করি সবাইকে একসাথে করে দেওয়াটা ভালো, কারণ সবাই তো মুক্তিযুদ্ধই করেছে। আর এখানে একটা ইয়ে আছে যে আমরা যে ভাতার ব্যবস্থা করেছি তাতে এখন যেমন আছে যে যারা শহীদ পরিবার তাদেরকেও 30,000 টাকা করে দেওয়া হয়, তার মৃত যুদ্ধাহত পরিবার তারা 25,000 টাকা করে পান, আর বীরশ্রেষ্ঠ শহীদ পরিবার মাসিক 35,000 টাকা, বীর উত্তম খেতাবধারীগণ মাসিক 25,000 টাকা, আর বীর বিক্রম এবং বীর প্রতীক, বীর বিক্রম 20,000 টাকা, বীর প্রতীক 15,000 টাকা। তো এত ভাগ ভাগ না করে এটাকে মোটামুটি এক জায়গায় নিয়ে আসা, এটা আমার মনে হয় মন্ত্রণালয় আছে হিসেব টিসেব করে বা ট্রাস্ট বসে এটা ঠিক করে দেবে যে এখানে বিশেষ করে 15,000 আর 12,000 এগুলি সব মিলিয়ে 20,000 নিয়ে আসলে তখন আমরা অর্থাৎ বীর বিক্রম, বীর প্রতীক এবং অন্যান্য সবাই সরাসরি 20,000 টাকা করে ভবিষ্যতে পাবেন। আর সেই সাথে আমরা আমাদের যারা বীরশ্রেষ্ঠ তাদের পরিবারকে রেশন সামগ্রী দেওয়ার ব্যবস্থা করছি, এর মধ্যে অনেকে যাদের ঘর বাড়ি ছিল না আমি নিজের উদ্যোগে ঘর করে দিচ্ছি, কিন্তু সাথে সাথে আপনারা জানেন যে তাদের জন্য আমরা বাড়িঘর তৈরি করে দিচ্ছি, কারণ মুক্তিযোদ্ধারা তাদের গৃহ থাকবে না, তাদের কোনো ঠিকানা থাকবে না, তাদের তারা কষ্ট করে থাকবে, এটা অন্তত আমি যখন সরকার আছে এটা কখনো হতে পারে না, কাজে তাদের জন্য আমরা প্রত্যেকের থাকার মতো ব্যবস্থা এটা আমরা করে দেবো, জীবন জীবিকার ব্যবস্থা করে দিচ্ছি, আর তাদের আমরা রাষ্ট্রীয় সম্মান দিচ্ছি, কাজে সেভাবে আমাদের সব ধরনের পদক্ষেপ আমরা নিচ্ছি। আমাদের কল্যাণ ট্রাস্টের থেকে আমরা বিভিন্ন সহযোগিতা দিচ্ছি, আর যারা আগে চাকরি করতেন বা সামরিক বা অন্যান্য বাহিনীতে ছিলেন তারা একসময় ভাতা পেত না, আমরা এখন সামরিক অসামরিক নির্বিশেষে সকল মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত যারা এবং শহীদ পরিবার, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সকলকেই এই কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা কল্যাণ ট্রাস্টের আইন আমরা পরিবর্তন করেছি 2018 সালে করে আমরা সবাইকেই ভাতা দেওয়ার ব্যবস্থা হাতে নিয়েছি। আর যারা মুক্তিযোদ্ধাদের চাকরির বয়সসীমা আপনারা জানেন যে সাধারণভাবে 59 বছর আর মুক্তিযোদ্ধাদের জন্য আমরা 60 বছর করে দিয়েছিলাম, এখন তো মুক্তিযোদ্ধা খুব কমই হাতে গোনা আছে, কিন্তু তাদের পরিবারের ছেলে মেয়েদের জন্য চাকরির নিশ্চয়তা দেওয়ারও আমরা ব্যবস্থা নিয়েছিলাম। আমাদের মহান মুক্তিযুদ্ধ এই যুদ্ধে আমাদের অনেক বিদেশি বন্ধুরা আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের ট্রেনিং দেওয়া, অস্ত্র দিয়ে সহযোগিতা করা,
বিভিন্ন ভাবে দেশে বিদেশে অনেকে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। আমি দ্বিতীয়বার যখন সরকার আসি তখন থেকে আমরা উদ্যোগ নিই যে যারা আমাদের বন্ধুপ্রতিম দেশ, মহান মুক্তিযুদ্ধে যারা আমাদের সহযোগিতা করেছেন এবং বিশিষ্ট ব্যক্তিত্বজন যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে একটা সম্মান জানানো এবং স্মরণ করা, এটা আমাদের প্রয়োজন। এই জন্য যে আমাদের যারা নতুন প্রজন্ম, বিশেষ করে 75 সালের পর থেকে 1996, 21 বছর তো ইতিহাসই মানুষ জানতে পারেনি, কাছে ইতিহাসটা জানানো এবং যারা আমাদের মুক্তিযুদ্ধের সময় পাশে দাঁড়িয়েছিলেন তাদেরকে সম্মান দেখানো, সেই জন্য আমরা সেই সমস্ত বন্ধুপ্রতিম দেশ, বিশেষ করে বিভিন্ন বর্ণ রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ, দার্শনিক, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিশিষ্ট নাগরিক এবং সংগঠন যারা আমাদের স্বাধীনতার পক্ষে থেকে প্রচার প্রচারণা বিভিন্নভাবে সাহায্য করেছেন, অস্ত্র দিয়েছেন, ট্রেনিং দিয়েছেন, তাদের সবাইকে আমরা সম্মাননা প্রদান করেছি। বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা, বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা এবং মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা, এই পদক দিয়ে আমরা তাদেরকে পদকে ভূষিত করেছি। এছাড়া আমাদের মুক্তিযুদ্ধের সময় আপনারা জানেন যে ভারতের অনেক সেনাবাহিনী জীবন দিয়েছিল, তারাও আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করেছিল, কাজে তাদেরকেও আমরা সম্মাননা দিয়েছি আমাদের সাধ্যমতো। অর্থাৎ আমরা চেষ্টা করেছি যে আমরা বাঙালি জাতি, আমরা কারো অবদান আমরা ভুলে যাই না। দুঃসময় যারা আমাদের পাশে দাঁড়িয়েছে, আমাদের শরণার্থীদের যারা স্থান দিয়েছে, খাদ্য সাহায্য দিয়েছে, তাদের সবাইকে সম্মান দেওয়া এটা আমাদের কর্তব্য, সেইভাবে আমরা সেই সম্মাননা দিয়ে গেছি। মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষা করা বা বিভিন্ন জায়গায় যে যুদ্ধ হয়েছে, যেখানে গণহত্যা হয়েছে, সেই স্মৃতিগুলি রক্ষা করারও আমরা ব্যবস্থা আছে। প্রতিটি উপজেলা আমরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স গড়ে তুলছি, কিন্তু এই কমপ্লেক্স ভবনে এই জায়গা জমি সব আমরা নিজেরা দিচ্ছি, কিন্তু এখানে একটা করে মুক্তিযুদ্ধের একটা ছোট্ট জাদুঘরের মতো, অর্থাৎ ওই স্মৃতিগুলি যেন ওখানে সংরক্ষিত থাকে। আর যারা এখনও মুক্তিযোদ্ধা বেঁচে আছেন তারা আপনাদের গল্প, আপনারা যে কীভাবে গেলেন, যুদ্ধ করলেন, সেগুলি আমাদের শিশুদের কাছে জানানো এবং সেই স্মৃতিগুলি, সেই ছবিগুলি সেখানে যেত দেখানোর সে ব্যবস্থা আমরা করেছি। কারণ এটা ভালোভাবে যাতে হয় সেদিকে সকলকেই দৃষ্টি রাখতে হবে, কারণ এই স্মৃতি ভুলে যাবার না, কারণ আমরা বিজয়ী জাতি, যুদ্ধকে আমরা বিজয় অর্জন করেছি, সেটাই আমাদের মানে অর্জন। আমরা প্রতিটি জায়গায় 3-তলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করে যাচ্ছি এবং দেশের প্রায় 470টা উপজেলায় এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের কাজ চলছে, অনেকগুলি হয়ে গেছে। আর শহীদ মুক্তিযোদ্ধাদের যে সমাধিস্থল যেগুলি পাওয়া যাচ্ছে সেগুলি সংরক্ষণ করা, তাদের নাম লিপিবদ্ধ করা এবং সেগুলি ওখানকার ওই এলাকার অঞ্চলের মানুষ যেন জানতে পারে যে তার ওই অঞ্চলে একজন বীর যে যুদ্ধ করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, সেই স্মৃতিগুলি সংরক্ষণেরও ব্যবস্থা নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতির সাথে ওই সংরক্ষিত সমস্ত স্থানগুলি আমরা সংরক্ষণ করার চেষ্টা করেছি এবং সেই ঐতিহাসিক সরোদি উদ্যান, যেখানে জাতির পিতা 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন, যেখানে 10ই জানুয়ারি সে তিনি বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ কীভাবে চলবে, কীভাবে গড়ে উঠবে সেই দিক নির্দেশনা দিয়েছিলেন, যে জায়গায় ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, যিনি আমাদের সব থেকে বেশি সহযোগিতা করেছেন আমাদের মুক্তিযুদ্ধে, তিনি এসে ভাষণ দিয়েছিলেন, তো সেই জায়গাটাও সেই স্মৃতি ধরে রাখা। এবং আমাদের স্বাধীনতা রজত জয়ন্তী যখন আমরা উদযাপন করি তখন আমাদের দেশে আমার আমন্ত্রণে এসেছিলেন প্যালেস্টাইনের যিনি রাষ্ট্রপতি ইয়াসির আরাফাত, দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা তিনি রাষ্ট্রপতি তখন, এবং টার্কির প্রেসিডেন্ট সুলেমান ডেমিরেল। এই সুলেমান ডেমিরেল, নেলসন ম্যান্ডেলা এবং আমাদের ইয়াসির আরাফাত, তাদের সাথে নিয়ে আমরা সেখানে শিখা চিরন্তন স্থাপন করেছিলাম, কাজে আমরা সেখানে শিখা চিরন্তন স্থাপন করা এবং জাতির পিতার যে ভাষণ, ঐতিহাসিক ভাষণ, সেই জায়গাটা সে প্রদর্শনী ব্যবস্থা করা। এবং এই সরোদি উদ্যানেই কিন্তু 16ই ডিসেম্বর 1971 পাকিস্তানি হানাদার বাহিনী সারেন্ডার করেছিল মিত্র বাহিনীর হাতে, কাজে সেই স্মৃতিটাও ধরে রাখার জন্য আমরা অনেক
ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছি এবং সেটা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। অর্থাৎ আজকে আর তার সেই ওই জায়গায় ঠিক মাটির নিচে একটা স্মৃতি জাদুঘরও আমরা করে দিয়ে যাচ্ছি, যেখানে মানুষ ওখানে যখন যাবে এদেশের মুক্তিযুদ্ধের অনেক স্মৃতিচিহ্ন অনেক কিছু জানতে পারবে, দেখতে পারবে, সেই ব্যবস্থাটা আমরা নিচ্ছি। উদ্দেশ্য হলো আজকে আমরা স্বাধীন জাতি, স্বাধীন জাতি হিসেবে অনেক সুযোগ সুবিধা আমাদের সামনে এসেছে। একসময় এই জাতি ছিল শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত। আজকে সেই জাতি বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কিন্তু এই অর্জনটা আমরা কেন কিভাবে পেলাম সেই কথাটা প্রজন্মের পর প্রজন্ম জানা উচিত। সেই লক্ষ্য নিয়ে আমরা এই কাজগুলি করে যাচ্ছি। কাজে আমি চাই যে আমাদের আগামী প্রজন্ম তারা যেন এই মুক্তিযুদ্ধের স্মৃতিগুলি জানতে পারে, দেখতে পারে, সেই দিকে আমরা লক্ষ্য নিয়ে এই ব্যবস্থাটা নিয়েছি। মুক্তিযোদ্ধাদের আমি আগেই বলেছি যে আসলে মুক্তিযোদ্ধাদের চরম অবহেলায় দিন কাটাতে হতো। হয়তো হ্যাঁ কিছু ভালো ছিল যারা তখনকার সেই অবৈধ সরকারের সাথে হাত মিলাতে পেরেছে, কিন্তু বেশিরভাগ মানুষই কষ্টে ছিল। মুক্তিযোদ্ধারা ভিক্ষা করে খাবে, ঘর থাকবে না, তাদের ছেলে মেয়েরা অবহেলিত হবে, এটা অন্তত আমি যতদিন বেঁচে আছি এটা হতে পারে না, এটা আমরা মানতে পারি না। কারণ তাদের অবদানই তো আমাদের আজ স্বাধীনতা। আজকে আমরা যে যা কিছু হচ্ছি, যত সম্পদ যে যা কামাচ্ছি, সবই তো তাদের অবদানের জন্য, সে কথাটা সবাইকে মনে রাখতে হবে। তাই যারা বিভিন্ন এলাকায় বৃত্তশালী আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে বৃত্তশালী কোনোদিন হতে পারতেন না যদি মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন না করত। কাজে আপনাদের যার যার এলাকায় যদি কোনো মুক্তিযোদ্ধা এরকম অবহেলিত থাকে, অবশ্যই আপনারা নিজের উদ্যোগে তাদের সমস্যাটা দূর করা, তাদের জীবনটা যাতে ভালো হয় সে ব্যবস্থাও নেবেন। আর সরকারের পক্ষ থেকে আমার যা যা করণীয় অবশ্যই আমি তা করে যাচ্ছি এবং করে যাব। আমি এটুকুই বলবো যে আজকে আমরা যে উদ্যোগটা নিয়েছি ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব, একসঙ্গে ঘোষণা দিয়েছিলাম আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। মুক্তিযোদ্ধাদের ভাতাটা কারো কাছে যে হাত তুলে নিতে হবে না, সেটা যেন তাদের হাতে সরাসরি পৌঁছে যায়, সেই ব্যবস্থাটাই আমরা নিচ্ছি। কাজে আজকে আমি খুবই আনন্দিত যে আপনাদের এই আমাদের ডিজিটাল বাংলাদেশে আমরা এই ইলেকট্রনিক পদ্ধতি অর্থাৎ ডিজিটাল পদ্ধতির মাধ্যমে এই ভাতা দেওয়ার ব্যবস্থা নিতে পাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করে গেছেন, তার জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করছি। আর এটা 2021 আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, 2020 জাতির পিতার জন্মশতবার্ষিকী, 2021 আমাদের সুবর্ণ জয়ন্তী। কাজে 2020 থেকে 21 ডিসেম্বর মাস পর্যন্ত আমাদের এই উৎসব চলবে। যদিও করোনা ভাইরাস এর কারণে হয়তো আমরা আমাদের ঠিক আগের মতো যেটা আমাদের পরিকল্পনা ছিল সেটা আমরা করতে পারছি না, কিন্তু তারপরেও আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে করোনা ভাইরাসের ভ্যাকসিন আমরা দেওয়া শুরু করেছি, এই টিকাদান কর্মসূচি চলছে, এর মাধ্যমে সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার আহ্বান জানাচ্ছি।